সেই ছোটবেলা থেকে আমার বাবা মা আমার সকল ইচ্ছেকে পূর্ণতা দিয়েছে। এমন কোনো ইচ্ছে ছিল না যেটা তারা পূরণ করেনি। জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিল আমার রিলেশনশিপটা মেনে নেওয়া, সেটাও তারা নির্দ্বিধায় মেনে নিয়েছে। আমি আমার বাবা মার প্রতি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি, যত কোটি প্রণাম করি, তাতে কিছুই কুলাবে না। শুধু বলবো বাবা মাকে আমি অনেক ভালোবাসি। হ্যালো বন্ধুরা, কী খবর সবার? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে হচ্ছে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি আর আমার মা একটু মানে বাজারে চলে যাচ্ছি। মূলত মা হচ্ছে ব্যাংকে যাবে, আর মা বলতেছিল যে আমাকে নিয়ে যাবে, কারণ হচ্ছে মার যেহেতু শ্বশুর মানে আমার দাদু মারা গেছে, তাই একা একা সে যেতে পারবে না, এটা একটা নিয়ম। তাই মার সাথে আমিও ব্যাংকে যাচ্ছি, আর ব্যাংকে যাওয়াটা খুবই জরুরি ছিল। তো ভাবলাম যখন ব্যাংকে যাচ্ছি মার সাথে একটা ছোটোখাটো ভিডিও করেই ফেলি। আমি আর মা হচ্ছে আমাদের গ্রাম থেকে ভ্যানে উঠে পড়লাম, আর আমাদের গ্রামের রাস্তাটা এত বেশি সুন্দর, মানে আমাদের গ্রাম থেকে হচ্ছে কোটালিপাড়া, দেখতে দেখতে হচ্ছে আমরা অনেকটা পথ চলেও আসলাম। আর আজকে হচ্ছে মা বলতেছিল যে তোমার একটু বাজেট আছে, তুমি যদি কিছু কিনতে চাও অবশ্যই কিনতে পারো, কী কিনবা সেটা ঠিক করো। পরে আমি ভাবলাম যে যাক, এবার জুয়েলারি পার্টটা শেষ করি, যেহেতু পুজো সামনে, পুজোর জন্য হচ্ছে অনেক কেনাকাটাই তো করতে হবে। তো আমি ঠিক করলাম যে কিছুটা জুয়েলারি কিনি, পরে হচ্ছে পুজোর আগে হচ্ছে বাকি কেনাকাটাগুলো করব। তো মা সেটা বলতেছিল যে জুয়েলারি কিনে কি হবে, তুমি এখন বড় হয়েছো, ওগুলো শুধু শুধু কেনা, তার থেকে তুমি একটা ভালো ড্রেস কেনো, কিংবা একটা ভালো শাড়ি কেনো, কিংবা একটা সুন্দর জুতো কেনো। তো মা আর কি কখনোই সাজুগুজু করে না, তো তার এইসব বিষয়ে কোনো নলেজও নেই। তারপরও আমি বললাম দেখি মা কী কেনা যায়। এটা হচ্ছে আমাদের কোটালিপাড়ার সব থেকে বড় মার্কেট, ঘাগর বাজার। ঘাগর বাজারে কিন্তু অনেক উন্নতি হয়েছে, আগে কিন্তু এত দোকানপাট ছিল না। আমি বিয়ের পরে হচ্ছে এই যে ঘাগর হচ্ছে মার সাথে আসলাম, এর আগে আমি ছোটোবেলা থেকে আমার মা সাথে হচ্ছে প্রতি মাসে ব্যাংকে আসতাম, আর এত এত বায়না করতাম। আমার মা হচ্ছে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার এত যোগ্যতা, বাট তাকে দেখলে মনেই হয় না যে তার এত এত যোগ্যতা, এত অসাধারণ কিছু করতে পারে। ঘর সামলায়, তারপরে হচ্ছে আমাদের সামলায়, তারপর হচ্ছে পুরো একটা পরিবার সাথে পুরো একটা স্কুল বলতে গেলে সামলায়, পুরো একটা স্কুলের হেড। যাই হোক, সবাই আমার বাবা মার জন্য অনেক বেশি প্রার্থনা করবেন, আর হচ্ছে তারা যেন আজীবন সুখে শান্তিতে থাকতে পারে। আর ইতিমধ্যে আমরা আমাদের পরিবারের একজন মানে খুবই কাছের মানুষকে হারিয়েছি, আমার দাদু, মানে হচ্ছে আমার বাবার বাবা। আমার বাবার বাবার বয়স হচ্ছে 95+ ছিল, সে অনেকটাই অসুস্থ ছিল, আর তার কোনো সাধারণ রোগ ছিল না, বাট সে হচ্ছে বার্ধক্যের কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। ঈশ্বরের নিকট সে অনেক বেশি ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। সময়ের সাথে সাথে সব কিছুই মেনে নিতে হবে, এটা অনেক বেশি সাধারণ। তারপর হচ্ছে ব্যাংকে চলে আসলাম, ব্যাংকে এসে ব্যাংকের কাজ সেরে, তারপর হচ্ছে মার টুকিটাকে অনেক কিছু কেনার ছিল, সেই সব কিনলাম। এত বড় ভিডিও করতে গেলে অনেক বেশি হচ্ছে হয়ে যাবে, সেসব আমি সব কিছু ভিডিওতে রাখিনি, কী কী কেনাকাটা মা করলো, মার সাংসারিক জিনিসপত্র। যাই হোক, অবশেষে হচ্ছে আমি একটা ভিডিও না করে পারলাম আমি না। দেখো এই দেখো, পুষ্পা হচ্ছে একটা গেঞ্জি বের হয়েছে, মানে এটা কি ট্রেন্ড নাকি যায় না, আমি মানে এত বেশি মানে মজা পেয়েছি। এটা মাকেও বলতেছিলাম, মা বলতেছিল পুষ্পা আবার কি, তখন মাকে বুঝিয়ে বললাম যে একটা ছবি। তারপর হচ্ছে মা আমাকে একটা কদবেল দিল। আমি যেহেতু মার সকল কেনাকাটার ভিডিও করিনি, কিন্তু আমি আমার জন্য যা যা কেনাকাটা করলাম সেসব ভিডিও করেছি। পুজোর আগে একটু জুয়েলারি না কিনলে হয় না, তো পুজোর আগে অল্প কিছু জুয়েলারি কিনলাম, তারপর বাকিটা হচ্ছে বাসায় গিয়ে গোপালগঞ্জ গিয়ে কিনবো, সেটা হচ্ছে আমার বর বৌমাকে কিনে দেবে, সেটা বলেছে আগে থেকেই। যাই হোক, মাকে বললাম যে মা এটা কেমন লাগতেছে, আর আজকের এই ভিডিওগুলো পুরোটাই হচ্ছে মা করে দিয়েছে। তো মা এতবার বলতেছিল ভিডিওগুলোর ভিতর এত বেশি এডিট করা লাগছে, কারণ মা ভিডিওগুলো এলোমেলো করে ফেলছিল। আমি একটা মঙ্গলসূত্র নিব, একটা চোকার নিব, আর হচ্ছে দেখতেছিলাম যে কোনটা থেকে কোনটা বেশি বেটার। আমি যেহেতু বাড়িতে আছি, আর বাড়িতে হচ্ছে অনেক লোকজন, তাই হচ্ছে ভয়েসটা একটু মানে ছোলো মোশন হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু স্বাভাবিকভাবেই নিও। আর মঙ্গলসূত্রটা পছন্দ হলো, বাট এই যে মঙ্গলসূত্রের যে মালাটা, এটা যদি সাদা কালারের হতো কিংবা পুঁথিগুলো সাদা হতো তাহলে অনেক বেশি জোশ লাগতো। তারপরে হচ্ছে আমি এই সিম্পল মঙ্গলসূত্রটা নিলাম, কারণ আজকে হচ্ছে আমি যা কিনবো সব সিম্পল কিনবো, আর পরবর্তীতে যে জুয়েলারি কালেকশন কিনবো সেটা হচ্ছে পুজোর আগে, সেটা হচ্ছে একটু গর্জিয়াস কেনার চেষ্টা করবো। তো দেখো কোনটা বেশি ভালো লাগতেছে, চোকারটা নাকি মঙ্গলসূত্রটা, যদিও আমি হচ্ছে দুটোই কিনবো। তো আমি একটু পরে ক্যামেরাটা ধরে মার থেকে দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগতেছে, পরে দেখলাম যে এই চোকারটা কেমন। আমি বেশ কয়েকটা চোকার দেখলাম, বাট ভিডিওগুলো যেহেতু মা করেছে সেহেতু ভিডিওগুলো একটু এলোমেলো হয়েছে, তোমাদের তো আগেই বললাম। তারপর হচ্ছে মায়ের জন্য পলা দেখতেছিলাম, মার জন্য এই পলা জোড়া কিনে দিলাম। আর এই পাশে হচ্ছে চোকারটা দেখলাম যে মানে চোকারটা, শুধু চোকারটা পরলে কেমন লাগে। বন্ধুরা, আজকে হচ্ছে পুরো ভিডিওগুলো যেহেতু মা তুলে দিয়েছে, বাট ভিডিওগুলো যেমনই হোক আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ এই ফার্স্ট হচ্ছে মানে ব্লগ ভিডিওর জন্য মা আমাকে ভিডিও করে দিয়েছে।
দেখো তোমরা কমেন্ট করে জানাও এই সিম্পলের ভিতর কেমন ছিল। তারপর হচ্ছে আমি একটু ঝুমকার সাইডে চলে আসলাম। তো মা বলতেছিল যে যদি তুমি এইসবই কেনো তাহলে স্বর্ণের কোনো দাম থাকবে না। তারপর আমি মাকে আর কি ঝুমকা পরিয়ে পরিয়ে দেখতেছিলাম, আমি যেহেতু দেখলে ভালো লাগবে না। পরে হচ্ছে আমি এই দুইটা ঝুমকা নিলাম, মাকে পরালাম ওইটা আর হচ্ছে এইটা। তো আমি অনেক বেশি খুশি হয়েছি। আর মা বারবার বলতেছিল এত এত জিনিস কিনতেছো তাহলে সোনার জিনিসের তো কোনো মানে নেই, যাই হোক আজকাল সোনা নিয়ে তো বের হওয়া খুবই কষ্টকর। তারপর আমার খুবই জরুরি ছিল একটা পার্স, যেহেতু আমার হচ্ছে হাতে ফোন রাখতে খুবই অসুবিধা হয়, সবসময় হচ্ছে সাইড ব্যাগ ক্যারি করা মানে পসিবল না। তারপর হচ্ছে আমি একটা পার্স পার্স কিনবো। আর পার্সের কাছে চলে আসাতে আমি হচ্ছে কিছু কিছু পার্স পছন্দ করলাম। পরে মাকে বললাম, মা বলতেছিল যে তুমি যে পার্সটা নিবা সেই পার্সটাই সবথেকে সুন্দর। মানে আমি মার কাছে জিজ্ঞেস করলাম যে মা কোন পার্সটা সুন্দর, মা বলছো তুমি যেটা নিবা সেইটাই দোকানে সবথেকে সুন্দর। মানে কথাটা এখনও মনে গেঁথে আছে। তো আমি একটু হালকা কালারের ভিতর নিতে চাচ্ছিলাম, যেহেতু হচ্ছে গ্রামে আসলে সাধারণত একটু হাতে ফোন নিয়ে যাওয়া আমার জন্য মানে একটু সমস্যাজনক, তাই আমি হালকা কালারের ভিতর যেটা হাতে ক্যারি করা যায় এরকম একটা পার্স দেখতেছিলাম। আর আজকের পুরো কেনাকাটাটা হচ্ছে আমাকে মা করে দিয়েছে, যেহেতু মার সাথে আমি ব্যাংকে এসেছি ছোটোবেলা থেকে। মা আমাকে ব্যাংকে আসলে কিছু না কিছু জিনিস কিনে দেয়, আর মাকে অনেক বেশি জ্বালাতন করি পুরাই হচ্ছে, মানে মা একদম অতিষ্ঠ হয়ে যায়। বাট আজকে আমি একদম লক্ষ্মী হয়েছিলাম, আমি মাকে কিছুই কিনে দিতে বলিনি। আর পরে আমাদের পারিবারিক কিছু ওষুধপত্র কিনে হচ্ছে বাড়ি চলে আসতেছি। আর এই দেখো এটা হচ্ছে ঘাগর টু পশ্চিমপাড়, কী সুন্দর কাশফুল মনে হচ্ছিল, ওখানে গিয়ে একটু ছবি করি। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই জুয়েলারিগুলো কেমন হয়েছে। আমার কাছে তো সব থেকে চোকারটাই বেশি ভালো লাগছে, এত সুন্দর ছোটো একটা চোকার। তো বন্ধুরা আজকে হচ্ছে মাকে নিয়ে সিম্পল একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো আমি ইন্দ্রা ভিডিওটা শেষ করে দিব। তো কদবেল খেতে খেতে হচ্ছে ভিডিওটা শেষ করে দিব। ভিডিওর মাঝখানে হচ্ছে আরেকটা কথা না বললেই নয়, আমরা হচ্ছে মানে আমাদের বাজারে মানে আমাদের গ্রামের বাজারে নামার পর এত বৃষ্টি নামতেছিল যে বৃষ্টির জন্য আমরা একটা দোকানে আটকে যাই। আর এই দোকানটা ছিল হচ্ছে একটা চাল ভাঙানোর দোকান। তারপর ওই দোকানে বসেই আমরা টুকিটাকি একটু ভিডিও করি। আর মাকে বলছিলাম যে মা একটু ভিডিও তুলে দাও, বাট এই দোকানে এসে মা যেন মানে একদম মানে কষ্ট হয়ে গেছিলো। পরে মা আমাকে বেশি ভিডিও করে দেয়নি। তারপর আমি একা একা কয়েকটা সেলফি মোডে ভিডিও করলাম। আর মানে আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো, নতুন একটা লুক লাগতেছিলো। আর এই ভিডিওটা কিন্তু আমাকে আমার মা তুলে দিয়েছে, এই ভিডিওটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো ভিডিও শেষ করতে করতে শেষ করে দিলাম, আজকের মধ্যে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ। তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তারা অবশ্যই শেয়ার করবে, আর শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা আমাদের পার্সোনালভাবে চেনো তারা তো চিনোই, আর যারা চিনো না তারা চিনে নাও। তো বন্ধুরা সবাইকে শরতের অগ্রিম শুভেচ্ছা এবং শরতের শুভেচ্ছা, সবাই অনেক বেশি ভালো থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন সবাই অনেক অনেক ভালো থেকো, ভালোবাসায় রেখো, প্রার্থনায় থেকো। টাটা।